আমাদের এডিটোরিয়াল চ্যানেলকে সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। সমসাময়িক বিষয় নিয়ে সংবাদ ভিত্তিক চ্যানেল এডিটোরিয়াল সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। শরবত বিক্রেতা থেকে তুরস্কের সুলতান সুলেমান এরদোয়ান, আধুনিক তুরস্কের জনক হিসেবে পরিচিত মুস্তাফা কামাল আতাতুর্কের পর তুরস্কের রাজনীতিতে এতটা পরিবর্তন এরদোয়ান ছাড়া অন্য কোনো নেতা আনতে পারেননি। এরদোয়ানের একে পার্টি রক্ষণশীল ইসলামী মূল্যবোধের উপর ভিত্তি করে পরিচালিত। তুরস্কের রাজনীতিতে 1960-এর দশক থেকে চারবার সামরিক হস্তক্ষেপ হয়েছে। এরদোয়ানের সমর্থকরা মনে করেন তিনি দেশটির ডুবন্ত অর্থনীতিকে টেনে তুলেছেন, কিন্তু সমালোচকদের দৃষ্টিতে তিনি একজন স্বৈরশাসক যিনি ভিন্নমতাবলম্বীদের নির্দয়ভাবে দমন করেন। তুরস্কের একে পার্টি প্রতিষ্ঠিত হবার এক বছর পর 2002 সালে ক্ষমতায় এসেছেন এরদোয়ান। 2014 সালে তুরস্কে অনুষ্ঠিত প্রথম সরাসরি প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী হবার আগ পর্যন্ত এরদোয়ান 11 বছর প্রধানমন্ত্রী ছিলেন। এরদোয়ানের জন্ম 1954 সালের ফেব্রুয়ারি মাসে। তার বাবা ছিলেন তুরস্ক কোস্ট গার্ডের একজন সদস্য। এরদোয়ানের বয়স যখন 13 বছর তখন তার বাবা ইস্তাম্বুলে আসেন। উদ্দেশ্য ছিল পাঁচ সন্তানকে ভালো লেখাপড়া শেখানো। তরুণ বয়সে এরদোয়ান বাড়তি উপার্জনের জন্য লেবুর শরবত এবং বিভিন্ন খাবার বিক্রি করতেন। ইস্তাম্বুলের মারমারা ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার সময় পেশাদার ফুটবলও খেলেছেন এরদোয়ান। এখন তিনি ফুটবল ছেড়ে বিশ্ব নিয়ে খেলেন দারুণ সব খেলা। শুভকামনা এরদোয়ান।